শাওয়াল মাসের রোজার ফজিলত কি? আগে ভাঙতি রোজা রাখবো নাকি শাওয়াল মাসের রোজা আগে রাখবো? সন্ধ্যাভাবে আগে ভাঙতি রোজা রেখে তারপর শাওয়াল মাসের রোজা রাখা উত্তম। শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলে সারা বছর রোজা রাখা সওয়াব হয়। রমজান রোজা রাখার পর যে ব্যক্তি রোজাগুলো রাখবে অর্থাৎ শাওয়ালের ছয়টা রোজা রাখবে সে ব্যক্তির জন্য বিক্রম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ফজিলতের কথা জানিয়েছেন। বিদায়, এটি আমাদের চেষ্টা করা উচিত রাখার ব্যাপারে। যাদের রমজান রোজা ভাঙতি আছে সেগুলো আগে রেখে তারপর শাওয়াল রোজা রাখাটা উত্তম, যদিও সেগুলো না রেখেও শাওয়াল রোজা রাখলে তার রোজা হয়ে যাবে এবং শাওয়ালের ছয় রোজার ফজিলত তিনি পাবেন ইনশাআল্লাহ। বিদ্রা যদি অনেকগুলো আমাকে আমার ক্ষেত্রে ভিন্নমত পোষণ করেন, কিন্তু আমরা মনে করছি যে শাওয়ালের ছয় রোজা যেহেতু পরে রাখা যাবে না, এগুলো রেখে তারপর কাজ আদায় করলেও ইনশাআল্লাহ তার শাওয়ালের ছয় রোজার ফজিলত আদায় হবে। পুরুষের লাল কিংবা হলুদ রঙের পোশাক পরা কি বৈধ? এগুলো পরা তার জন্য নিষিদ্ধ, বিশেষ করে লাল রঙের পোশাক পরা পুরুষের জন্য নিষিদ্ধ, তবে সেটা হারাম পর্যায়ে না, মাকরুহ পর্যায়ে। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে কিনা? না, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না, কসম হবে শুধুমাত্র আল্লাহর নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান আরাদা ইয়াহলিফা ফালইয়াহলিব বিল্লাহি ওয়া লিয়াসমুত, যে ব্যক্তি যদি কেউ শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা নীরব থাকে, আল্লাহ ছাড়া কারো নামে যেন শপথ না করে। কোনো ব্যক্তি যদি ভালো হওয়ার চেষ্টা করে তাহলে অনেক জায়গা থেকে অনেক কথা শুনতে হয়। এখন তখন সে ব্যক্তির করণীয় কী? তখন তার করণীয় হলো সবর করা, ধৈর্য ধারণ করা, কারণ ভালোর পথে গেলে বাধা আসবে, মানুষ নানান কথা বলবে, এটা তো স্বাভাবিক। সেটাকে জয় করে নিজেকে সঠিক পথে রাখার জন্য আপ্রাণ চেষ্টা এবং সংগ্রাম চালাতে হবে, এটি তো আমাদের করণীয়। আল্লাহ আমাদেরকে সেই ক্ষেত্রে সবর করার তৌফিক দান করুন। মসজিদ মাদ্রাসার টাকা ব্যাংকে রাখা যাবে কি না? বাসা বাড়িতে বা মসজিদ মাদ্রাসায় রাখা রিস্কি হলে অবশ্যই ব্যাংকে সেটা রাখা যেতে পারে, তবে সেক্ষেত্রে ইসলামী ব্যাংকগুলোকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। যারা সুদের বিরুদ্ধে যারা প্রচারণা করছেন, যারা সুদকে সম্পূর্ণ বৈধ মনে করে, সুদকে সাধারণ মনে করে সুদে লিপ্ত হচ্ছেন, তাদের তুলনায় ইসলামী ব্যাংকগুলোকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। আমরা যারা কর্মসূত্রে সাগর মহাসাগরে থাকতে হয় তাদের নামাজ সম্পর্কে জানতে চাই। খারাপ আবহাওয়ার কারণে অনেক সময় দিক নির্ণয়ের সমস্যা হয়, এক্ষেত্রে দিক ভুল হলে নামাজ হবে কি না? দিক নির্ণয় করতে যদি সমস্যা হয় তাহলে যেদিকে কেবলা মনে হবে অনুমান করে সেদিকে আপনি সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, এবং একটু এদিক সেদিক হয়ে গেলে তাতে সালাতের বড় কোনো ক্ষতি হবে না। কোনো লোক হারাম উপার্জনে বাড়িঘর করার পর দিনের বুঝ ভেতরে আসলে তার করণীয় কি? হারাম উপায়ে যদি কেউ উপার্জন করেন, বাড়িঘর করেন, তাহলে তার যখন দিনের বুঝ আসবে সেটি আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে, যেহেতু সেই সম্পত্তি তার নয়। যার সম্পদ তাকে ব্যাক করতে হবে, ব্যাক করার সুযোগ না থাকলে দান করে দিতে হবে, একসঙ্গে করার হিম্মত না থাকলে আস্তে আস্তে কিছু কিছু করে দিয়ে হলেও দায়মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। মানুষ মারা গেলে লাশের পাশে কোরআন পড়া যাবে কি না? লাশের পাশে কোরআন পড়ার কোনো নির্দেশনা কোনো দিশা আছে বলে আমরা জানি। মৃত ব্যক্তিকে খুব দ্রুততার সাথে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, গোসল দেওয়াতে হবে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, এটা আমাদের করণীয়। তার পক্ষ থেকে দান সাদকা আমরা করতে পারি, কিন্তু তার লাশের পাশে পাশে কোরআন তেলাওয়াতের কোনো ফজিলত নেই। কোরআন তো যারা তেলাওয়াত করবে তাদের লাভ, মৃত ব্যক্তির তো এটাতে কোনো লাভ হওয়ার কারণ নেই। পশু ইঞ্জেকশনের ইঞ্জেকশন বীজ দেওয়া জায়েজ হবে কি না? ইঞ্জেকশনের মাধ্যমে পশুর বীজ দেওয়া এটা মৌলিকভাবে কোনো হারাম হওয়ার কোনো কারণ আমি আপাতদৃষ্টিতে দেখছি না। কারণ হলো আল আস্তফিল আশিয়া আলে বাহা, মৌলিকভাবে সব জিনিসকে আল্লাহ তালা হালাল রেখেছেন, যদি সে ব্যাপারে শরীরে কোনো নিষেধাজ্ঞা না থাকে। কোনো নিষেধাজ্ঞা এক্ষেত্রে যেহেতু নেই সে অর্থে অতএব এটি হালাল। আল্লাহ আলাম। পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা? যেহেতু তুলে ফেললে গুনাহ হয় তাই কেটে ফেলা যাবে কিনা? কেটে ফেলা তাওটাও এক ধরনের তুলে ফেলার মতোই, যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলাফ হবে না কেটে ফেললে, তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দাঁড়ায় এই তুল অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা সেটার বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মানে সেটা না করতে বলেছেন, এমনটিও হতে পারে। সে অর্থে মানে আমরা যদি কেটে ফেলি সেটিও তার সেই নির্দেশ লঙ্ঘন হবে সেক্ষেত্রে, এই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। এবং তিনি বিকল্প যদি বলেছেন তাহলে যে আমরা যে কোনো কালার করতে পারি, কালো ছাড়া লাল ইত্যাদি কালার করতে পারি। ইমাম মুয়াজ্জিনের বেতন কম দিলে মসজিদ কমিটি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা? অবশ্যই মসজিদ কমিটি ইমাম মুয়াজ্জিনের যদি বেতন কম দেন, তাদের যা প্রাপ্য তার চেয়ে কম দেন, কিংবা বেতন আটকে রাখেন কিংবা ঘুরান, তাহলে সেক্ষেত্রে তারা অবশ্যই আল্লাহর কাছে দায়ী থাকবেন, গুণাগার হবেন। আর যদি তাদের সামর্থ্যই না থাকে, যা আছে সেই অনুযায়ী দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে গুণাগার হওয়ার প্রশ্ন ওঠে না।